প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আলো আসার মতো ভালো আছি। আমরা পরস্পর পরস্পরের জন্য দোয়া করব, যাতে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং এই করোনা মহামারী দুর্যোগে সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার যখন আমাদের বিদ্যালয় খুলবে তখন আমরা যেন আবার একসাথে বসে লেখাপড়া করতে পারি এবং সবাই সবার সাথে দেখা করতে পারি। আমি নুরুন নাহার নাজরীন, আশীর্বাদ উচ্চ বিদ্যালয়। আমি আজ তোমাদের পড়াবো ক্লাস 9 প্রথম অধ্যায়, বিষয় ব্যবসার উদ্যোগ। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবে, দেখবে এবং বোঝার চেষ্টা করবে। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে। আজ আমরা পড়ব প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে ব্যবসায় পরিচিতি। ব্যবসায় পরিচিতিতে আমরা প্রথমে জানব ব্যবসায় ধারণা, তারপর আছে ব্যবসায় উৎপত্তি ও ক্রম বিকাশ, তারপরে ব্যবসার আওতা ও প্রকার। প্রথমে আছে ব্যবসায় পরিচিতি, ব্যবসায় ধারণা। ব্যবসা কি? আমরা সবাই জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো কাজ করি, তাই না? কিন্তু ব্যবসা আমরা তাকেই বলব সাধারণ ভাষায় মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। মুনাফা অর্জন অবশ্যই আমরা ব্যবসা করব, যারা ব্যবসা করে তারা মুনাফা অর্জন অর্জনের জন্যই ব্যবসা করে। আমার যদি কিছু লাভ না থাকে তাহলে তার ব্যবসা করে আমার কোনো লাভ হবে না। মুনাফা অর্জন হবে, সেখানে অর্থনৈতিক লেনদেন হবে, অর্থাৎ টাকা পয়সা লেনদেন হবে। বুঝতে পেরেছি আমরা? তাহলে আমরা ব্যবসা সংজ্ঞাটা কি লিখতে পারি? সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা বললে গণ্য হবে যদি সেগুলো দেশের আইন অনুযায়ী বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়। আমি ব্যবসা করলাম কিন্তু সেটা সে ব্যবসাটা আইনের চোখে অবৈধ, তাহলে সেটা ব্যবসা হবে না। সবাইকে আমরা বুঝতে পেরেছি, আমি যদি ব্যবসা করি সেই ব্যবসাটা আইনের চোখে অবৈধ হয় তাহলে সেটা ব্যবসা বলে গণ্য হবে না। যেমন মাদকের ব্যবসা, নারী পাচার, চোরাচালানি কারবার, এগুলো ব্যবসা বলে যদিও ব্যবসা কিন্তু সেগুলো আইনের চোখে বৈধ নয়, অবৈধ, তাই সেগুলোকে ব্যবসা বলে গণ্য করা যাবে না। এবং ব্যবসার মধ্যে আরো কিছু বৈশিষ্ট্য আছে। ব্যবসাতে অবশ্যই ব্যবসার পণ্য বা সেবা আর্থিক মূল্য থাকতে হবে এবং ব্যবসার মধ্যে ঝুঁকি আছে। তাহলে ঝুঁকি আছে যেন মুনাফা অর্জনের লক্ষ্যে বৈধ উপায়ে অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত কর্মকাণ্ডকেই ব্যবসা বলে। আমরা কি বলতে পারি? মুনাফা অর্জনের লক্ষ্যে বৈধ উপায়ে ঝুঁকি আছে যেন মুনাফা অর্জনের লক্ষ্যে বৈধ উপায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কিত কার্যাবলীকে ব্যবসা বলে। সবাইকে আমরা বুঝতে পেরেছি? তাহলে আমরা এখন কি বললাম? ব্যবসায় সংজ্ঞা। ঠিক আছে, এবার আমরা পড়ব ব্যবসার উৎপত্তি ও ক্রম বিকাশ। আমরা আদিকাল থেকে প্রাচীনকাল থেকে যখন মানুষ বসবাস করা শুরু করেছে তখন থেকে কিন্তু ব্যবসা উৎপত্তি হয়নি, ধীরে ধীরে ব্যবসার উৎপত্তি ঘটেছে। এখন ব্যবসার উৎপত্তি ক্রম বিকাশকে আমরা তিনটি ধারায় ভাগ করতে পারি। এক, প্রাচীন যুগ, দুই, মধ্যযুগ, তিন, আধুনিক যুগ। প্রাচীন যুগে মানুষ কি করত? তখন তো ব্যবসা ছিল না, তখন মানুষ তাদের নিজেদের চাহিদা মেটানোর জন্য কি করত? পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষিকার্য, দ্রব্য বিনিময়, এগুলোর মাধ্যমে মানুষ তাদের জীবিকা নির্বাহ করত, তাদের দৈনন্দিন চাহিদা গুলো পূরণ করত। এখন একটা আছে দ্রব্য বিনিময় কি বলতে পারো? জানো তোমরা দ্রব্য বিনিময় হচ্ছে পণ্যের লেনদেন, এক পণ্যের বিনিময়ে আরেক পণ্য গ্রহণ করা, লেনদেন করা। যেমন মনে করো প্রাচীনকালে কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, তখন মানুষ ধরো একজনের কাছে চাল আছে, আরেকজনের কাছে মাছ আছে। এখন যার মাছ আছে তার চালের প্রয়োজন, আর যার চাল আছে তার মাছের প্রয়োজন। এখন তারা কি করবে? এখন দুজন আগে তাদের কথার মধ্যে সমঝোতার ভিত্তিতে তারা তাদের পণ্যটুকু স্থানান্তর করবে, লেনদেন করবে। যে আমার
নিচে দ্রব্যদি যখন এই দ্রব্য বিনিময় আস্তে আস্তে শুরু হলো তখন মানুষ নিজেদের কিছুক্ষণের জন্য বা কিছু দিনের কিছু সময়ের জন্য তাদের চাহিদা গুলো মেটাতে পারল শুরু করলো যখন দেখা গেল মানুষের চাহিদা তো শেষ নেই মানুষের চাহিদা যখন বেড়ে গেল যখন মনে করো একজনের গরু গোশতের প্রয়োজন একজনের কিছু চাল প্রয়োজন এখন চালের বিনিময়ে পাঁচ কেজি চালের বিনিময়ে তো একটা গরু দেওয়া যায় না দেওয়া যায় এটা অসামঞ্জস্য ব্যাপার তখন দেখবো চিন্তা করলো কি করা যায় কিভাবে আমি আমি পাঁচ কেজি চালের বিনিময়ে বা এক কেজি চালের বিনিময়ে কিভাবে গরুর গোশত বা আরো কিছু যেগুলো পরিমাণে বেশি পাওয়া যাচ্ছে না তখন আমি কি করতে পারি তখন দেখি আস্তে আস্তে মানুষ ব্যবসা ধারণার উৎপত্তি ঘটানোর চেষ্টা করলো তখন আসলো মধ্যযুগ প্রাচীন যুগ থেকে মানুষের যখন চাহিদা আস্তে আস্তে বৃদ্ধি পেল তখন যখন মানুষ মধ্যযুগে এসে প্রবেশ করলো তখন এই মানুষের চাহিদা বৃদ্ধিতে যাতে কি হলো বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্ত শামুক ঝিনুক কড়ি ও পাথর ব্যবহার যখন তখন আর দ্রব্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না তখন দ্রব্য বিনিময়ের পরিবর্তে তারা কি করবে বিনিময়ের মাধ্যম হিসেবে শামুক যেগুলো খুব দুষ্প্রাপ্য পাওয়া যায় না খুব কঠিন খুঁজে পাওয়া কষ্টকর শামুক ঝিনুক কড়ি ও পাথর তারা বিনিময় করা শুরু করলো আবার আস্তে আস্তে যখন মানুষ আরো উন্নতি ঘটালো তখন বিনিময় মাধ্যম হিসেবে স্বর্ণ রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার করা শুরু করলো তারপর আসলো কাগজি মুদ্রার ব্যবহার তার মানে আমরা এখন বর্তমানে যে টাকা কাগজি টাকা আমরা হাতে ধরি সেটাই বাজার ও সব সৃষ্টি হলো যখন কাগজি মুদ্রা প্রচলন শুরু হলো তখন মানুষ ঘরে বসে বসে কি টাকা গুনবে অবশ্যই না তখন মানুষ তাদের ব্যবসার চিন্তা করলো ব্যবসা করবে এখন ব্যবসা করতে হলে ঘরে বসে বসে তো আর ব্যবসা করা যায় না তখন নির্দিষ্ট একটা জায়গা লাগবে নির্দিষ্ট একটা স্থান লাগবে নির্দিষ্ট পরিচিত মানুষ লাগবে একটা গন্ডি লাগবে তখন কি হলো বাজার ও শহরের সৃষ্টি হলো যেখানে বসে মানুষ অনেকগুলো মানুষ বসে তাদের দ্রব্য পণ্য কেনা বেচা করতে পারবে তারপর ব্যবসার সংগঠনের উদ্যোগ হলো এবার আসো যখন প্রাচীন যুগ থেকে মানুষ মধ্যযুগে আসলো মধ্যযুগের থেকে মানুষ আসলো বর্তমান আধুনিক যুগ আমরা এখন আধুনিক যুগে বসবাস করছি না এখন এই আধুনিক যুগে মানুষ কি করলো ধীরে ধীরে শিল্প বিপ্লব ঘটলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ঘটলো বিভিন্ন শিল্প কারখানার বিকাশ বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ এটিএম কার্ড প্রচলন মোবাইল ব্যাংকিং প্রচলন সবাইকে বুঝতে পেরেছি আমরা বর্তমানে তো আমরা এগুলো ব্যবহার করছি তাই না ব্যাংক ব্যবহার করছি এটিএম কার্ড মোবাইল ব্যাংকিং কত ধরনের উপায় এখন বের হয়েছে কত ধরনের সফটওয়্যার কত ধরনের উপায় এখন বের হয়েছে আমরা সেগুলো ব্যবহার করছি তাহলে আমরা এখন কি শিখলাম ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ ব্যবসার আওতা ও পরিধি যেহেতু ব্যবসা যখন মধ্যযুগ আবিষ্কৃত হলো তখন ব্যবসার বাজার ও শহর সৃষ্টি হলো যখন বাজার ও শহর সৃষ্টি হলো এবং ব্যবসার সংগঠনের উদ্যোগ হলো তখন ব্যবসার আওতা ও পরিধিটা নির্দিষ্ট হয়ে গেল কিভাবে ব্যবসা করবো কোন পণ্য কোন পণ্যের আওতায় হবে কোন শিল্প পণ্য কোন পণ্যের আওতা হবে তখন সেটা ভাগ করা হলো ব্যবসার আওতা ও পরিধিকে আধুনিক ব্যবসায় তিন ভাগে ভাগ করা হয় কয় ভাগে তিন ভাগ এক শিল্প ইন্ডাস্ট্রি দুই বাণিজ্য কমার্স তিন প্রত্যক্ষ সেবা ডাইরেক্ট সার্ভিস সবাই বুঝতে পেরেছ তিন ভাবে আধুনিক ব্যবসাকে ভাগ করা হয়েছে এক শিল্প দুই বাণিজ্য তিন প্রত্যক্ষ সেবা এবার আমরা বইয়ে যদি বই তোমাদের সামনে থাকে বইটা খেয়াল করো বইয়ে তিন নম্বর পৃষ্ঠায় ব্যবসায় এই তিন প্রকার ভেদকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে দেখো এক শিল্প শিল্পকে ভাগ করা হয়েছে পাঁচটি ভাগে প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প নির্মাণ শিল্প সেবামূলক শিল্প ও উৎপাদন শিল্প দুই বাণিজ্য বাণিজ্য ভাগ করা হয়েছে বিভিন্ন ভাগে পণ্য বিনিময় অর্থাৎ পণ্য বিনিময় মানে ক্রয় বিক্রয় পরিবহন গুদামজাতকরণ ব্যাংকিং বিমা বিজ্ঞাপন
যাচ্ছে ব্যবসাকে আধুনিক ব্যবসাকে তিন পার্টে ভাগ করা যাচ্ছে এখন শিল্প আসো আমরা এবার ডিটেইলসে আসি শিল্প শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় উৎপাদনের বাহন বলা হয় কেন শিল্পকে আসো আমরা আরো বিস্তারিত জানি যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ প্রকৃতি থেকে সম্পদ আহরণ করতে কিছু সেই সম্পদকে কাঁচা মালে রূপান্তর করা হবে প্রকৃতি থেকে আমরা যে পণ্যটা যে প্রোডাক্ট তৈরি করবো সেটা আমরা প্রকৃতি থেকে প্রথমে কি করলাম আহরণ করলাম সংগ্রহ করলাম সেই পণ্যটা তো দিয়ে আবার ডাইরেক্ট নতুন সব পণ্য তৈরি করা যাবে সেই জন্য ওই সেই পণ্যটাকে আমরা কাঁচা মালে রূপান্তর করব এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচা মালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয় সবাইকে আমরা বুঝতে পেরেছি শিল্পটা কাকে বলে দেখো আমরা আমাদের গায়ে যে জামা কাপড় ধরো এই জামার এই স্কার্ফটা এই স্কার্ফটা ধরেই কি প্রকৃতিতে পাওয়া গেছে বা এই স্কার্ফ তৈরি করা নিশ্চয়ই না এই স্কার্ফ তৈরি করতে হলে প্রথমে কি সংগ্রহ করতে হয়েছে সুতা সুতাটাকে তারপর কি করা হলো কালারিং করা সুতাটাও বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন প্রকৃতি থেকে আহরণ করা হলো আহরণ করার পর সেটা সংগ্রহ করা হলো এবং কাপড় সুতা তৈরি করা হলো সুতাটাকে কোন কালার দেবে সাদা নীল হলুদ বিভিন্ন ধরনের কালার আছে একটা কালার দেওয়া হলো এবং সেখান থেকে এবার কি করা হবে সুতা দিয়ে কি তৈরি জামা কাপড় তৈরি করা হবে শাড়ি না স্কার্ফ না কামিজ এটা নির্দিষ্ট করা হলো নির্দিষ্ট করানোর পর এখন এর সাইজ সাইজ নির্ধারণ করা হলো এভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে ভাগ করে প্রক্রিয়াজাতকরণ বিভিন্ন ধরনের রূপদান করানোর পর ফাইনাল একটা প্রোডাক্ট তৈরি আসলো তারপর তৈরি হলো এই স্কার্ফ আমি কি বুঝাতে পেরেছি তোমাদের ফাইনাল ভাবে আমরা বের করে আনলাম কি এই স্কার্ফ যখন তৈরি করা হলো শিল্প কারখানায় এটা এখন মানুষ ব্যবহার করতে পারবে যে কেউ কিনবে যে কেউ ব্যবহার করবে সবাইকে বুঝতে পারছেন না কিন্তু এর প্রকৃতি পাওয়া যায় এটাই হচ্ছে শিল্প যে শিল্পটা আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করবো কাঁচা মালের উদ্যোগ করবো এবং বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সেটি মানুষের ব্যবহার উপযোগী পণ্যে তৈরি করবো তাকে আমরা কি বলবো শিল্প ঠিক আছে এবার আসো শিল্পকে পাঁচ ভাগে ভাগ করা হয় আমি আগেই বলেছিলাম প্রজনন শিল্প প্রজনন শিল্পটা হচ্ছে কি যে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদন কাজে ব্যবহার করা যায় যেমন নার্সারি হ্যাচারি নার্সারি আমরা জানি বিভিন্ন গাছ উৎপাদন করা হয় লাগানো হয় ফল থেকে বীজ কলম কলম করে ডাল কেটে বিভিন্ন পদ্ধতিতে গাছ গাছের অনেক গাছ থাকবে আমরা নিশ্চয় যখন আমরা বাইরে বের হই বিভিন্ন এলাকায় এসব দেখা যায় তাই না এবার আসো হ্যাচারি হ্যাচারি কি মাছ চাষ এবার এরপর আমরা আরো বলতে পারি পোল্ট্রি ফার্ম ডেয়ারি ফার্ম তাই না পোল্ট্রি ফার্ম মুরগি পালন ডেয়ারি ফার্ম গরু পালন এভাবে যেগুলো থেকে আমরা মনে করো দুটা গরু থেকে পাঁচ বছর পর দশ বছর পর বা দুই বছর পর আরেকটা গরু তারপর আর তিনটা গরু থেকে আবার দুই বছর পর আরেকটা গরু এভাবে একটা ফার্ম যখন মানে প্রজনন শিল্প মানে দিন দিন বৃদ্ধি পাবে এবার আসুন নিষ্কাশন নিষ্কাশন বলতে আমরা বুঝি যেগুলো বের করা হয় শিল্পের মাধ্যমে ভূগর্ভ পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় যেমন খনিজ শিল্প প্রাকৃতিক গ্যাস সবাইকে আমরা বুঝতে পেরেছি নির্মাণ নির্মাণ বলতে আমরা বুঝি যেগুলো তৈরি করা হয় এই নির্মাণ শিল্পের মধ্যে আসবে রাস্তাঘাট সেতু উৎপাদন উৎপাদন শিল্পের মধ্যে আসবে যেমন বস্ত্র শিল্প উৎপাদন শিল্পে কি শিল্পের শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচা মালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে পরিণত করা যেটা আমরা শিল্পের সংজ্ঞার মধ্যে আমরা জেনেছি সেবা শিল্প বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ ব্যাংকিং ও স্বাস্থ্য সেবা সেবা শিল্প আমরা কি বুঝতে পেরেছি সেবাটা কি আমরা বিদ্যুৎ ও গ্যাস আমরা ঘরে বসে বিদ্যুৎ পাচ্ছি রান্না করছি গ্যাস দ্বারা তাই না আগে মানুষ কি করতো লাকড়ি চুলায় রান্না করতো এখন মানুষ কি করে গ্যাসের চুলায় রান্না করে তাই না তারপর ব্যাংকিং বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের জন্য আমরা টাকা জমা রাখছি লোন নিচ্ছি তারপর স্বাস্থ্যসেবা ডক্টর হাসপাতাল এগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্যসেবা দিচ্ছে আমরা যে কোনো অসুখ বিসুখে আমরা ডক্টরের পরামর্শ দিচ্ছি হাসপাতালের পরামর্শ দ্বারস্থ করছি তাই না এখন আসো আমরা করবো বাণিজ্য বাণিজ্যকে ব্যবসায় পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয় ব্যবসা বা
সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। সকল সকল উৎপাদিত কার্যাবলীকে কি বলে? বাণিজ্য বলে। এই বাণিজ্যটা কি হবে? পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় কার্য যথার্থভাবে সমাধানের ক্ষেত্রে অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত, তথ্যগত বাধা বা সমস্যা দেখা দিতে পারে। এই সকল বাধা দূর করার জন্য আমরা কি করব? কি সাহায্য করে আমাদের? পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা ও বিজ্ঞাপন ইত্যাদি। এই জন্য আধুনিক কালে বাণিজ্যকে কি বলে? ব্যবসায় টু ব্যবসা। সবাইকে আমরা বুঝতে পেরেছি? বাণিজ্য হবে ব্যবসায় বা শিল্পে কাঁচামাল উৎপাদকদের নিকট পৌঁছানো কিংবা শিল্প উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তাদের আমাদের নিকট পৌঁছানো। এই সকল কাজ হবে বাণিজ্য। এর মধ্যে কি কি হবে? আমাদের কি কি সমস্যা দেখা দিতে পারে? আমাদের ঝুঁকিগত, স্থানগত, কালগত, সময়গত, তথ্যগত সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাগুলো সমাধানের জন্য আবার উপায় আছে, পরিবহন আছে, গুদামজাতকরণ আছে, ব্যাংকিং আছে, বিমা আছে, বিপণন, বিজ্ঞাপন। যেমন ধরো কোনো একটা পণ্য বাজারে আসবে, নতুন কোনো পণ্য, এখন সেটা আমরা কিভাবে জানবো বলতো শিক্ষার্থীরা? আমরা সেটা কিভাবে জানবো যে একটা পণ্য বাজারে আসবে, নতুন কোনো পণ্য প্রোডাক্ট বাজারে আসবে, সেটা আমরা কিভাবে জানবো? হ্যাঁ, আমরা টিভিতে বিজ্ঞাপন দেখবো, এখন আধুনিক যুগ, মোবাইলে অ্যাড দেখবো, মোবাইলেও আসে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, তারপর বিলবোর্ড, রাস্তাঘাটে পোস্টার, দেয়ালে লেখা। এখন যে কোনো পণ্য বের হওয়া মাত্রই সেটা আমাদের, আমরা সেই পণ্য সম্পর্কে সম্যক ধারণা নিয়ে নিচ্ছি কিভাবে? এই ধরনের উপায়ের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে। সবাই কি বুঝতে পেরেছি? এখন এই পণ্যগুলো আমাদের কাছে পৌঁছানোর পর্যন্ত কি কি কাজ করতে হবে? পণ্যগুলো আমাদের কাছে আসবে পরিবহনের মাধ্যমে, গুদামজাত করে রাখবে, পণ্য যারা ক্রয় বিক্রয় করবে তারা ব্যাংকিং সেবা নিবে গ্রহণ করবে। সবাইকে আমরা বুঝতে পেরেছি? এভাবে পণ্যগুলো আমাদের কাছে এসে পৌঁছায়। আমরা তো সরাসরি, আমরা সাধারণ মানুষের সরাসরি তো যে কোনো কারখানায় গিয়ে সেটা ক্রয় কিনি না। আমরা আমরা কিনি কোথেকে? আমাদের বাড়ির পাশের দোকান থেকে, তাই না? অথবা আমরা সুপার শপে যাই, অথবা মার্কেটে যাই। সবাইকে আমরা বুঝতে পেরেছি? এই জন্যই বাণিজ্যকে কি বলে? ব্যবসা টু ব্যবসা। এই যে আমি বলেছিলাম ইসলামগত, কালগত, সে ব্যাপার, সে পড়াটা আরো ডিটেলস ভাবে আছে, তোমাদের পাঁচ পৃষ্ঠায় দেখো। সত্যগত, সত্যগত বাধা, বাধা মানে পণ্য বিনিময়, পণ্য বিনিময়। আমার একটা পণ্য আমি এখন বিক্রয় করলাম, যখন যতক্ষণ আমার কাছে থাকবে সেটার মালিক আমি, যখন তুমি ক্রয় করবে সেটার মালিক তুমি হয়ে যাবে, আমি আর সেটা পণ্যের মালিক নেই, সেই পণ্যের মালিক নেই। সবাই কি বুঝতে পেরেছ? স্থানগত, স্থানগত হলো বাণিজ্যের উপাদান হচ্ছে পরিবহন। এক জায়গায় পণ্য হয়তো মনে করো বরিশালে যে কোনো একটা পণ্য উৎপাদন হলো, সেটা আমরা ঘরে বসে পাচ্ছি, আমাদের পাশের দোকানে পাচ্ছি, কিভাবে আসবে? পরিবহনের মাধ্যমে আসবে। এভাবে সময়গত বাধা, এটা বাণিজ্যিক উৎপাদন হচ্ছে গুদামজাতকরণ। অর্থগত বাধা, এটা ব্যাংকিং, আমাদের টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করতে গেলে যদি কোনো টাকা পয়সার সমস্যা হয় তাহলে ব্যাংকিং, সেই ব্যবসা ব্যাংক সেবা থেকে আমরা, ব্যাংকিং থেকে আমরা সেই সেবাটা গ্রহণ করতে পারি, টাকা পয়সা লেনদেন করতে পারি, লোন নিতে পারি। ঝুঁকিগত, ঝুঁকিগত বাধার জন্য তখন আমরা বিমা করতে পারি। এবং তথ্যগত বাধা, সেটা দূর করে আমাদের কি, আমি আগেই বলেছি, বিজ্ঞাপন, বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে কোনো পণ্য সম্পর্কে সম্ভব ধারণা নিতে পারি। এবার আসে প্রত্যক্ষ সেবা, প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা আমি কি বলেছিলাম? হাসপাতাল, ডক্টর, আমরা সেবা গ্রহণ করি না? তারপরে বিদ্যুৎ, গ্যাস, পানি, এগুলো আমরা সেবা গ্রহণ করছি না? অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত, অর্থ উপার্জনের উদ্দেশ্যে, সবাই খেয়াল করো, অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ার প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবা কর্ম অর্থের বিনিময় প্রদান করে থাকে। এই সকল সেবা কর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে বিবেচিত, তাহলে আমরা সরাসরি সেবা পাচ্ছি। ডাক্তার আমাদের দেখছে, দেখে আমাদের সাথে কথা বলছে, উকিল, উকিলের সাথে আমরা সরাসরি কথা বলছি, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের সাথে আমরা সরাসরি কথা বলছি, সেজন্য এটা প্রত্যক্ষ, আমরা সরাসরি জড়িত। যেমন ডাক্তারি ক্লিনিক, আইন চেম্বার, ল চেম্বার, প্রকৌশলী ফার্ম মানে অডিট ফার্ম, ইঞ্জিনিয়ার ফার্ম ইত্যাদি। প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসার এক গুরুত্বপূর্ণ শাখা, এটাও একটা ব্যবসা।
কি এখানেও টাকা পয়সার লেনদেন হয় এবং অর্থ উপার্জনের উদ্দেশ্যে মানুষ এই সেবাগুলো দিয়ে থাকে। আমরা ডক্টরের কাছে যাই, অবশ্যই ডক্টর কে ফিস দিই, আবার ডক্টরের তথ্য অনুযায়ী তথ্য স্লিপ অনুযায়ী আমরা প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ওষুধপত্র কিনি, এখানেও অর্থের লেনদেন হয়। আবার কি নিজেরা বুঝে কিনতে পারবো না, ডক্টরের প্রেসক্রাইব করলে আমরা সেই প্রেসক্রিপশন দেখে ওষুধ কিনি, সেখানেও অর্থের লেনদেন হয়। সেজন্য সকল স্বাধীন পেশা অর্থের লেনদেন হবে এবং অর্থের লেনদেন হলে সেটা যদি বৈধ উপায় হয় সেটাকে আমরা কি বলি ব্যবসা। তাহলে আমরা এখন কি শিখলাম, তিন নম্বরে ব্যবসার আওতা ও প্রকার। তাহলে শিক্ষার্থীরা আজ আমরা তিনটি বিষয় শিখলাম, ব্যবসায় পরিচিতি অর্থাৎ এক ব্যবসায় সংজ্ঞা, দুই ব্যবসার বিকাশ, তিন ব্যবসার আওতা ও প্রকার। আশা করি তোমরা বুঝতে পেরেছ, না বুঝলে আবার বারবার ক্লাসটা দেখে নিও এবং নেক্সট ক্লাসে আমি পরের পড়াগুলো পড়াবো, তোমরা ভালো করে বাসায় পড়বে বোঝার চেষ্টা করবে, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে কমেন্ট করে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, যাতে স্কুল খোলার সাথে সাথে আমরা সবাই আবার একসাথে সবাই সবাইকে দেখতে পারি এবং আমরা আমাদের পরিবারকে নিরাপদে রাখবো এবং পরিবারের সবার প্রতি খেয়াল রাখবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো।